এই মন্দিরের ইতিহাস প্রায় বহু বছরের পুরনো। 1758 খ্রিস্টাব্দে মহারাজা চৈতন্য সিংহদেব এই মন্দিরের নির্মাণ করেন। তখন চলছে পলাশীর যুদ্ধ। মল্লরাজ এর অস্তিত্ব প্রায় শেষের দিকে। 55তম মল্লরাজ ছিলেন চৈতন্য সিংহদেব। এই সময় ব্রিটিশরা ধীরে ধীরে ভারতের বাংলার বুকে তাদের নিজের দাঁত নখ এর শাসন কায়েম করছে। মল্লরাজত্ব ধীরে ধীরে তার গৌরবের অস্তা চলে ধীরে ধীরে হারাতে বসেছে মল্লরাজের গৌরব ইতিহাস। সেই সময় মহারাজ চৈতন্য সিংহদেব নির্মাণ করলেন এই রাধেশ্যাম মন্দির, একদম মা মৃন্ময়ীর মন্দিরের উল্টো দিকে বিষ্ণুপুর শহরে। এই একরত্ন বিশিষ্ট মন্দিরটি দক্ষিণমুখী, একটি উঁচু বেদির উপর স্থাপিত। সামনের দিকে রয়েছে নহবতখানা, যেখানে আজও দুর্গাপূজার সময় নহবতের আসর বসে, এবং পুরো মন্দিরটি একটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এই নহবতখানার উপরে রয়েছে থাকার দুটি প্রশস্ত জায়গাও। এই মন্দিরের নহবতখানার সামনের দিকে রয়েছে কতগুলি ফলস গেট, যা রাজস্থানী শৈলীর পরিচায়ক। যেহেতু মল্লরাজদের সঙ্গে মুর্শিদাবাদের নবাবদের এবং তারও আগে মুঘলদের যথেষ্ট বন্ধুত্ব ছিল, তাই এই মন্দিরের স্থাপত্যেও মুসলিম শিল্পের লক্ষণ দেখা যায়। মুঘল স্থাপত্যের এবং মুসলিম স্থাপত্যের নিদর্শন। বিষ্ণুপুরের বুকে বেশিরভাগ মন্দিরেই এই কাজ দেখা যায়, তবে এই মন্দিরের কাজ সত্যি অপূর্ব। এই মন্দিরের ভিতরের কাজ পাথরের উপর খোদাই করে তার উপরে শাঁখ গুঁড়ি এবং চুনসুরকি প্লাস্টার দিয়ে ঢাকা, যা আজ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এই মন্দিরের দক্ষিণ ভাগের সম্মুখে রয়েছে একটি নাট মন্দির, একটি তুলসী মঞ্চ এবং একটি রন্ধনশালা। এই মন্দিরে পেছনের দিকে পাথর দিয়ে খোদাই করা তিনটি ফলস গেট দেখতে পাওয়া যায়, যা প্রধানত জানলার কাজ করে থাকে, যেখান থেকে হাওয়া এবং বাতাস পারাপার হতো। এই মন্দিরের খুব কাছেই রয়েছে জোড়বাংলো, এবং এই মন্দিরে দেখতে পাওয়া যায় পাথর দিয়ে তৈরি জল নিকাশি সুব্যবস্থা। এই সেই রন্ধনগৃহ, যেখানে পূর্বে রান্না হতো ঠাকুরের ভোগ। আজও এই মন্দিরে রাধেশ্যাম বিরাজমান। এই মন্দিরের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে এই মন্দিরে রাধাকৃষ্ণ বা রাধেশ্যামের সাথে রয়েছে নিতাই গৌর এবং জগন্নাথদেব, কিন্তু জগন্নাথদেব এখানে একা। ভিতরের স্থাপত্যগুলিতে আমরা দেখতে পাই নারায়ণের সজ্জা এবং আরও রামায়ণের বিভিন্ন রূপ। এখানে শ্রীকৃষ্ণের বাল রূপও দেখতে পাওয়া যায়। মন্দিরের ভিতরের কাজগুলি অনেকাংশ নষ্ট হয়ে গেলেও প্রায় এখনও অক্ষুণ্ণ রয়েছে। তবে এই মন্দিরের যে কাজ তা অসামান্য। তবে যেহেতু এই মন্দির মল্ল সাম্রাজ্যের শেষের দিকে নির্মাণ হয়েছিল, তাই জোড়বাংলোর মতো অতটা গৌরব, অতটা কারুকার্য হয়তো নেই, তবুও যা আছে তা অসামান্য। এই মন্দিরে দেখতে পাওয়া যায় রামের অযোধ্যায় আগমন এবং আরও অন্যান্য কাজ। পাথরের গায়ে কাজগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। এই মন্দিরে ঢোকার কোনো টিকিট নেই। এই মন্দির সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এই সেই রাধেশ্যাম এবং চৈতন্যদেবের মূর্তি। এখানে একটি পাথরের শিলালিপিতে চৈতন্যদেবের এই মন্দির উৎসর্গিত করার ঘটনাটিও বিলক্ষণ দেখা যায়। একরত্ন বিশিষ্ট এই মন্দির। এই মন্দির থেকে সহজেই দেখা যায় দূরের জোড়বাংলোকে।
এই সেই নাটমঞ্চ। পাশেই রয়েছে তুলসী মঞ্চ। এই মন্দিরে আসতে গেলে এখানকার নিকটতম স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে বললেই চলে আসবেন রাধেশ্যাম মন্দির।